আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ঝটপট নাস্তার রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো মিনি মোগলাই পরোটা। এক কাপ আটা দিয়ে 10 পিস মিনি মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। প্রথমেই ডোটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি দিলে মোগলাইটা অনেক বেশি ক্রিস্পি হয়। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি টাইট করা যাবে না, আবার অনেক বেশি সফট যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডোটা রেডি করে নিয়েছি। এবার ডোটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। তার আগে আমি এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু 1 কাপ আটা দিয়ে আজকে আমি 10 পিস মিনি মোগলাই তৈরি করব, তাই আমি এখানে 10টা ভাগে ভাগ করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার ভেতরের ডিমের পুরের জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আরও দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া অথবা ম্যাজিক মশলাও ব্যবহার করা যাবে, বাজারে যে ম্যাগি ম্যাজিক মশলাগুলো পাওয়া যায়। সব কিছু হাতের সাহায্যে আলতো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে ভেঙে দিচ্ছি 1টা বড় সাইজের ডিম। এখানে আমি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি, কারণ ডিমটা যদি ফ্রিজের হয় তাহলে এখান থেকে পানি ছেড়ে পরবর্তীতে পুরটা অনেক বেশি পাতলা হয়ে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে 1টা 1টা করে ভাগ নিয়ে আমি রুটি বেলে নিব। প্রথমে 1টা ভাগ নিয়ে এটা দিয়ে আমি 1টা মোটামুটি পাতলা ধরনের রুটি বেলে নিব। নর্মালি আমরা খাওয়ার জন্য যেভাবে রুটি বেলি তার থেকে একটু পাতলা করে বেলতে হবে, যেহেতু মোগলাইগুলো সাইজে একটু ছোট হবে। তো এখানে আমি পাতলা করে 1টা রুটি বেলে নিয়েছি। রুটির সাইজটাও নর্মাল রুটি থেকে একটু ছোট সাইজের হয়েছে। এখন এখান থেকে আমি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর সাথে সাথেই রুটিটাকে ফোল্ড করে দিতে হবে। মোগলাই পরোটা ঠিক যেভাবে ভাজ করা হয় আমি ঠিক সেভাবে ভাজ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সিল করার জন্য আমি রুটির সাইডে এরকম করে ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে আঠা লেগে যায়। এখন এভাবে করে 4-5টা তৈরি করার পর আমি ভেজে নিব। সবগুলো একসাথে আমি তৈরি করব না, কারণ অনেক সময় দেখা যায় যে ডিমের পুরটা বা ডিমের যে পাতলা অংশটা সেটা সাইড দিয়ে বের হয়ে যায়, এতে করে পরোটাগুলো নষ্ট হয়ে যায়। আমি আরও 1টা তৈরি করে দেখাচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। তবে 4-5টা তৈরি করার পর সেগুলো আমি ভেজে নিব, তারপর পরবর্তীগুলো তৈরি করে সেগুলো একসাথে ভেজে নিব। আমি 5টা পরোটা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে তেলটা সামান্য গরম করে নিয়েছি। খুব বেশি গরম করে তেলে মোগলাই ছাড়া যাবে না, এতে করে মোগলাইয়ের গায়ে ফোসকা পড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি মোগলাইগুলো ভেজে নিব আস্তে আস্তে করে, এতে করে ভেতরের ডিমের পুরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে করে আস্তে আস্তে ভেজে নিলে দেখা যাবে যে একটা সময় মোগলাইগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। উল্টে পাল্টে খুব সুন্দর 1টা কালার আসা পর্যন্ত আমি মোগলাইগুলো ভেজে নিয়েছি। তবে খুব বেশি ডার্ক করে কিন্তু ভাজা যাবে না, এতে করে পরবর্তীতে মোগলাইগুলো দেখতে ভালো লাগবে না। তেল থেকে উঠিয়ে নিয়ে আমি পরবর্তীগুলো একইভাবে তৈরি করে নিব।
সকাল বা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য সবাই কিন্তু এই মোগলাই পরোটাগুলো ভীষণ পছন্দ করবে, আর এগুলো দেখতে অনেক কিউট হয় বলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।